সেন রাজাদের রাজত্বকালে দেশের সাধারণ জনগণ সামন্ত মহাসামন্তদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের অত্যাচারে প্রতিবাদ করে কখনো অন্তেজ হিন্দুরা, কখনো বৌদ্ধ ভিক্ষুরা। সে সময়কালে কয়েকজন প্রাকৃতজনের জীবন সংগ্রামের গল্প প্রদোষে বাংলাদেশের স্বনামধন্য ঔপন্যাসিক শওকত আলী রচনা করেছেন প্রদোষে প্রাকৃতজন। প্রদোষে প্রাকৃতজন নামটি একটু দুর্গেয়। হিন্দু পঞ্জিকা অনুসারে দিনের একটি বিশেষ তিথি হল প্রদোষ, যার দ্বারা মোটামুটি সূর্যাস্তের আগে পরে দেড় ঘন্টার সময়কে বোঝানো হয়। অর্থাৎ প্রদোষ অর্থ শেষ বিকেল বা সন্ধ্যা, আর প্রাকৃতজন শব্দের অর্থ নিতান্ত সাধারণ মানুষ। তবে রূপক অর্থে অন্ধকার বা বিপদজনক সময়, বিপদ অনিশ্চয়তা ঘনিয়ে আসা সময়কে বোঝানো হয়েছে। উপন্যাসটির প্রথম পাতার উৎসর্গ পত্রটি পড়লেই সেটি বোঝা যায় রার বনেদ্য বঙ্গ সমতটবাসী প্রাকৃতজনের সংগ্রামী পূর্বপুরুষের স্মরণে। রার বরেন্দ্র সমতট নিয়ে বর্তমান যে বাংলা, তার নিতান্ত সাধারণ মানুষ যারা আমাদের পূর্বপুরুষও বটে, তাদেরকেই লেখক বইটি উৎসর্গ করেছেন। এই উপন্যাসটি সম্পর্কে শওকত আলী বলেছেন, উপন্যাসটি লেখার চিন্তাটা এই কারণেই এসেছিল যে দক্ষিণ এশিয়ায় এই প্রান্তে মুসলমানদের সংখ্যা এত বেশি হওয়ার কারণ কি, এটা ছিল আমার একটা প্রশ্ন। মুসলমান দ্বারা দিগ্গি জয় করতে এসে তারা তো ওই দিকে দিয়ে এসেছে, তারপর মোগল পাঠানরাও ওই দিক দিয়ে এসেছে, এটা কিন্তু অবাস্তব কৌতূহলের কিছু নয়। একসময় মুসলমানরা এখানে আধিপত্য করেছে, তারা শাসন করেছে 400 বছর। তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও ওইসব অঞ্চলের মুসলমানের সংখ্যা তেমন একটা বাড়েনি, কিন্তু এখানে মুসলমানদের সংখ্যা বেশি কেন, এ সম্পর্কে আমি অনেককে জিজ্ঞাস করেছি, বইপত্র পড়েছি। একসময় শেখ শুভদয়া নামে একটি সংস্কৃত বই হাতে আসে আমার, কেউ বলেছে সেন রাজত্বের পরপরই ওটা লেখা হয়েছিল। শেখের শুভ উদয় এর অর্থে শেখ মানে মুসলমান। ওই বইয়ের মধ্যে কিছু কিছু গল্পের মতো পেয়েছি, যেমন একটা দৃশ্য ওখানে পেয়েছি যে অশ্ব বিক্রেতারা নৌকায় চড়ে এসে অশ্ব বিক্রি করতে এসেছে, অশ্ব বিক্রি হয়ে গেছে, সন্ধ্যা সমাগত। তখন 6-7 জনের মধ্যে বায়োজ্যেষ্ঠ যিনি, তিনি উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে পশ্চিম দিকে মানে সূর্য অস্তের দিকে তাকে কানে হাত দিয়ে উচ্চস্বরে কাকে যেন ডাকছেন। তারপর এক জায়গায় গোল হয়ে বসে প্রভুভৃত্য সবাই আহার গ্রহণ করেছেন এক পাত্র থেকে। আহার শেষে একজন সামনে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছেন, তারপর উবু হয়ে থাকছেন, অবশেষে প্রণাম করছেন। তিনি যা যা করছেন পিছনের সবাই তাকে অনুসরণ করছে। সামনের যিনি ছিলেন তিনি কিন্তু প্রভু নন, ভৃত্য, তবু সবাই তাকে অনুসরণ করছে। আমি এই দৃশ্যটা আমার প্রদেশে প্রাকৃতজনের মধ্যে ইচ্ছে করেই দিয়েছি। এই ঘটনাগুলো পরে আমার মনে হয়েছিল এই উপাদানগুলো নিয়ে একটা উপন্যাস লিখলে কেমন হয়। এরকম একটা দৃশ্য যদি দেখে সাধারণ মানুষ, যে মন্দিরের ছায় অচ্ছুত নিম্নবর্গের সাধারণ মানুষের পা যেন না পড়ে, সেজন্য সকালে মন্দিরের পশ্চিম পাশের এবং বিকালে মন্দিরের পূর্ব দিকে রাস্তার দিকে নিম্নবর্গীয় মানুষের চলাচল বন্ধ, তাহলে তাদের মনে প্রতিক্রিয়া কী হবে। এরকম একটা অবস্থা সেখানে ছিল। এরপর যখন যবনরা এলো, তারা একসঙ্গে বসে, একসঙ্গে ওঠে, একসঙ্গে খায়, প্রভুর উপাসনা করে। আমার নিজের মনের থেকে ধারণা হলো এই অঞ্চলে নিম্নবর্গের মানুষ সবচেয়ে বেশি ছিল এবং এখানে সবাই যবন ধর্ম গ্রহণ করেছিল, অর্থাৎ মুসলমানদের ধর্ম। এর কিন্তু কোনো ঐতিহাসিক প্রমাণ আমি দিতে পারবো না, এটা আমার অনুমান। এই ভিত্তিতে আমি উপন্যাসের এই উপাদানগুলো ব্যবহার করেছি, এগুলো শওকত আলীর কথা ছিল। তুর্কিদের আক্রমণ ও সেন রাজাদের সময়ের বঙ্গদেশের প্রাকৃতজনদের কাহিনী বর্ণিত হয়েছে বলে এটিকে বাংলা ভাষার ঐতিহাসিক উপন্যাসও বলা হয়। উপন্যাসটি যাতে ঐতিহাসিক হলেও ইতিহাস বর্ণনা এর উদ্দেশ্য ছিল না। তৎকালীন সাধারণ নিচু শ্রেণীর মানুষ তথা প্রাকৃতজনদের জীবনযাত্রা, জীবন দর্শন এবং তাদের উপর দিয়ে চাপিয়ে দেওয়া শত বছরের শোষণ ফুটিয়ে তোলাই ছিল এর অন্যতম উপজীব্য। উপন্যাসের মূল চরিত্রকে তা সঠিক বলা যাবে না। কখনো মনে হবে মৃৎশিল্পী প্রাকৃতজন শ্যামাঙ্গ, আবার কখনো মনে হবে ক্ষেত্রকর বণিক বসন্ত দাস, তার স্ত্রী মায়াবতী। স্বামী বাণিজ্য করতে গেছে বলে যার অবস্থান পিত্রালয়ে, এই মায়াবতীরই বাল্যবন্ধু লীলাবতী। এই লীলাবতী যে প্রধান নারী চরিত্র তা নিয়ে অবশ্য সন্দেহের কোনো অবকাশ নেই। তবু অন্যান্য নারী চরিত্র যেমন ছায়াবতী কিংবা বিদ্রোহী কৃষ্ণা, এদের কোনোভাবেই ছোট করে দেখার জো নেই। গল্পের শুরু হয় একজন মৃৎশিল্পী শ্যামাঙ্গকে দিয়ে, মন্দিরের পুত্তলিকা বানিয়ে যে জীবিকা নির্বাহ করত, তার রুচিবোধ ছিল অন্য প্রকৃতির, যে কারণে তথাকথিত স্টাইলে মূর্তি নির্মাণ না করে নিজস্ব ধরন এবং মননে বানাত। কিন্তু কুলে সে নিচু জাতের হওয়ায় পূজা অর্চনা সর্বসেরা ব্রাহ্মণদের কাছে তার এই শিল্পকর্ম টেকে না।
এমনকি তার গুরুদেব তাকে বললেন এইসব মূর্তি বিনষ্ট করতে। কিন্তু শিল্প মাত্রই শিল্পীর কাছে সন্তান তুল্য, তাই সে প্রতিবাদ করে, যার পরিণতিতে তাকে ছাড়তে হয় আশ্রম এবং তার গুরুদেবের সান্নিধ্য। সে বুঝতে পারে তার গুরুদেব অনেক বড় শিল্পী হলেও ব্রাহ্মণ তথা সমাজের উঁচু শ্রেণীর কাছে তিনি বিক্রি হয়ে গেছেন। পথে পথে উদ্দেশ্যহীন ঘুরতে ঘুরতে সে পরিচিত হয় মায়াবতী আর লীলাবতীর সাথে। মায়াবতীর বাড়িতে আশ্রয় মিলে তার। মায়াবতীর মা তাকে সন্তান তুল্য করে আপন করে নেয়, কিন্তু তার নিদুদ্দের যাত্রা থেমে থাকে না, সে আবারও ছুটে চলে। একদিকে বরেন্দ্র সমতট রার পুণ্ড এইসব অঞ্চলে সাধারণ মানুষের অর্থাৎ প্রাকৃত জনদের জীবন, আরেকদিকে এইসব অঞ্চলে সামন্ত মহাসামন্তের শাসন এবং শোষণ, অন্যদিকে উত্তর আর পশ্চিম থেকে ক্রমক্রমে মুসলমানের আগমন, এর মাঝে একদল ভিক্ষু যারা কিনা আর দুই শতাব্দী আগেও বাংলার শাসক ছিল, তারা প্রতিনিয়ত শাসকদের দ্বারা বিতাড়িত হচ্ছে। সাধারণ মানুষের যে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক সংকট কাজ করছিল সেই সময়টায়, সেটা বেশ অবাক করে দেবার মতন। তাদের একটা বিরাট অংশ ভাবছিল জবনদের অর্থাৎ মুসলমানদের আগমনে সামন্তদের অত্যাচারের পরিসমাপ্তি ঘটবে। অনেকেই ধর্ম কিংবা দীর্ঘদিনের বিশ্বাসের বাইরে চিন্তা করতে পারছিল না। তারা অত্যাচারিত হলেও ব্রাহ্মণ ক্ষত্রিয় দ্বারা শাসিত হতেই স্বাচ্ছন্দ্য বোধ করছিল। আর খুব সামান্য কিছু মানুষ ছিল যারা কি না জানতো যে শাসক বদলালে চরিত্র বদলাবে না। মায়াবতীর স্বামী বসন্ত দাস বাণিজ্যে গেছে, তাই মায়াবতী তার পিত্রালয়ে থাকেন। আর লীলাবতীর স্বামীর নাম অভিমন্যু। বিয়ের দিন রাতে সে লীলাবতীর মুখের ঘুমটা তুলে বলে, আমার বিশ্বাস হয় না। লীলাবতী অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি বিশ্বাস হয় না? সে বলেছিল, বিবাহে বিশ্বাস হয় না, নারীতে বিশ্বাস হয় না, তোমাকে বিশ্বাস হয় না। সেদিনই লীলাবতী বুঝেছিল এ এক বদ্ধ উন্মাদের সাথে তার বিয়ে হয়েছে, যে কারণে সেও পিতৃগৃহে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রাকৃত জনের প্রতিনিধি হয়ে যারা বিচরণ করেছে পুরো উপন্যাস জুড়ে, তুর্কিদের বাংলা বিজয়ের পূর্বে বর্ণপ্রথা আর সামন্তবাদের কষাঘাতে জর্জরিত সমাজের দ্বারা দ্বারে দ্বারে তারা ঘুরেছেন। সম্পূর্ণ নতুন ধর্ম, নতুন জাতি, নতুন একটি জীবনধারার আগমন ঘটতে যাচ্ছে এ অঞ্চলে। প্রাকৃত জন তথা সাধারণের মাঝে কেমন হয় এর প্রতিক্রিয়া, আসন্ন একটি সামাজিক ও রাষ্ট্রীয় বিপ্লবকে কিভাবে গ্রহণ করবে এ অঞ্চলের মানুষ, সেনদের দ্বারা বিতাড়িত বৌদ্ধদের সামাজিক অবস্থানই বা কেমন হবে, লেখক সেরকম কিছু প্রশ্নের উত্তর দিয়ে গেছেন উপন্যাসটিতে। উপন্যাসের কাহিনী ধারায় সোমজিতের মতো কিছু চরিত্র ছিল যারা তৎকালীন সমাজের সংহতি রক্ষায় তৎপর হয়ে উঠেছিল। সামন্তদের অত্যাচারে পীড়ন থেকে মুক্তির পথ নির্দেশনা নিয়ে যারা ছুটে যেতেন লক্ষণ সেনদের দরবারে, কিন্তু সামন্ত বেষ্টিত রাজদরবারে রাজার কাছে ঘেঁষার সুযোগ সোমজিতদের হয়ে উঠত না। লেখক সোমজিতকে নিয়ে যান হলাউদ মিশ্রের মতো ঐতিহাসিক চরিত্রের কাছেও। উপন্যাসটি চরিত্রগুলোর চিত্রায়ন আর গল্পের প্রভাবমনতায় লেখক অনন্য মুনশিয়ানা দেখিয়েছেন। ভাষা, উপমা আর কাহিনী বিন্যাসে সুদূর অতীতের সমাজকে তিনি ফুটিয়ে তুলেছেন সুনিপুণ দক্ষতায়। বিংশ শতাব্দীতে বেড়ে ওঠে ত্রয়োদশ শতাব্দীর মানুষের সমাজে লেখ্য রচনা তার জন্য খুব সহজ ব্যাপার ছিল না, কেননা সে সময়ের সমাজ ব্যবস্থার পরিপূর্ণ চিত্র পাওয়ার মতো ঐতিহাসিক সূত্র খুবই অপ্রতুল ছিল।